হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেলবিটের নতুন একটা সিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সিস্টেমটি অনেক গুরুত্বপূর্ণ একটি সিস্টেম, যা অটোবাজি কীভাবে লাগাবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। চলুন আমরা প্রথমে গেমে ঢুকে নিই। আমার ব্যালেন্স যেহেতু কম, আমি সেইভাবে খেলবো। আমি আসলে এটা একদম বিশ্বাসই করতাম না, কিন্তু আমি যখন এই গেমটি খেলে আসলে সত্যি করে বলছি, আমার প্রথম আর্নিং হয় 18,000 টাকা। সেই আর্নিংয়ে কিছুটা দুর্বল হয়ে গিয়ে আমার 11,000 টাকা থেকে যায়। তারপরে আমি সেখান থেকে 10,500 টাকা উদ্র দিয়ে খেলতে খেলতে এখন মাত্র 96 টাকা আছে। যাই হোক, এখন মার্কেট প্লেসটা খুবই খারাপ, তো আমরা একটু দেখে নিই মার্কেট প্লেসটা কীভাবে একটু উন্নতি হয়। চলুন আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে, এখানে ধরুন যেভাবে আমরা টাকাটা লাগিয়ে, ধরুন 20 টাকা লাগালাম, কিন্তু লাগিয়ে আমরা বাজি ধরতে পারবো। কিন্তু এই বাজিটা কততে ধরবেন, কততে খাবেন, অনেক টাইমে দেখা যায় ক্লিক করলেও আপনি সঠিকভাবে সে টাকাটা পান না। নেটওয়ার্কের কারণে বা ওদের সিস্টেমের কারণে এই বাজেটটা ক্লিক করার মাত্র 3 সেকেন্ড পরে আপনাদের ওটা কাস্ট করে, 3 সেকেন্ডের মধ্যে যদি ফেটে যায় ওই টাকাটা আপনারা পান না। সেই ক্ষেত্রে কীভাবে আপনারা অটো সিস্টেম করে লাগাবেন, এ দেখুন স্টিক সিলেক্টরের পাশেই অটোবিট লেখা আছে, এই অটোবিটে ক্লিক করুন। ধরুন আপনি কত টাকা ধরবেন, আমি ধরলাম প্রথমে এখানে 20 টাকা ধরবো। তারপরে ম্যাক্সিমাম কত খেলবেন, আমি এখানে 40 টাকা, যেহেতু আমার ব্যালেন্স কম আছে আপনাদেরকে বোঝাতে পারছি না। তারপরে আপনি কততে খাবেন, দেখুন আমি 1.3 দিলাম, আমি 1.3 খাবো, এখানে অটো হয়ে যাবে, তো আমি প্লেস অটোবিটে সিলেক্ট করে দিলাম। এখন পিট পিট আপনাকে কিছুই করতে হবে না, অটো খেলে নেবে। ধরুন শুরু হয়ে গেল, এখন 1.23 ধরুন আমি পেয়ে গেছি, যত কেন না ওঠে আমি এখানে অটো করে নেব। আপনারা অটো ক্যাশ আউটে এখানে পয়েন্ট বসিয়ে দেবেন ইচ্ছা মতো। তারপরে এখন কিন্তু অটো নিয়ে নেবে, আর আমাদের কিচ্ছু করতে হবে না, দেখছেন অটো সিলেক্টেড হয়ে গেছে। 1.3 উঠছে, এবার আমি পেয়ে গেছি। আপনারা এখানে 1 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট খেতে চাইলে 2 পয়েন্ট করে দেবেন, 3 পয়েন্ট চাইলে 3 পয়েন্ট করে দেবেন, তাহলে আপনাদের খেলতে সুবিধা হবে। আর না চাইলে আপনি এখন ক্যান্সেল করে দিলে এই বিটটা নেওয়ার পরে পরবর্তীতে আর অটো নেবে না। ক্যান্সেল করার অপশন এখানে দেখতেই পাচ্ছেন, ক্যান্সেল অটো বিট। আমি কিন্তু পিট পিট 3 বাজি পেয়ে গেলাম। এখন যদি 1.3 নিচে খেয়ে যায় তখন কিন্তু আপনি সেটা পাবেন না, এই জন্যে বুঝে শুনে কিনবেন। এই খেলাটা যেমন টাকা উইথড্র করা যায় বা টাকা পাওয়া যায় খুব সহজেই, কিন্তু খুব কঠিন আবার আছে। যখন ধরুন আপনি এই খেলাতে বেশি লোভ করতে যাবেন না কখনোই, আপনি 1 থেকে 2-এ, ধরুন যে আপনি 100 টাকা ধরলেন, 2-এ খাইলে আপনি 300 টাকা পাবেন। আপনি লোভ করে 4-এ খাইতে গেলেন তখন কিন্তু আপনি এই 2-এ খাইলে 300 টাকা পেতেন, আর 4-এ খাইলে ওই টাকাটা কখন আপনি ঠিক মতো পাবেন না। এই জন্যে যা খেলবেন বুঝে শুনে খেলবেন। এখন দেখতেই পারছেন আমার ব্যালেন্স কত টাকা ছিল প্রথমে, এখন কত টাকা আসলো। আমি তো ইচ্ছা করলে এটা ক্যান্সেল দিয়ে দিলাম, পরবর্তীতে আমি আর এটা খেলবো না। এখন অটো নিয়ে নিয়েছে, পরবর্তীতে কিন্তু আর অটো নেবে না। যত কেন না ওঠে, আপনি 1.3 দিয়েছেন, 1.3-ই আপনার পেমেন্টটা পাবেন। পিট পিট 26 টাকা পেলাম। এখন দেখেন অটোবিট অটো প্লেস অটোবিট লেখা আসছে, এখানে কিন্তু আমি অটোটা বন্ধ করে দিছি। আবার আপনার চাইলে আবার প্রথমে স্ট্রিকভাবে খেলতে পারবেন। দেখুন এখন খাচ্ছে মার্কেট প্লেস, পিট পিট 2 বার দিলে খুব হিসাব নিকাশ করে খেললে আসলে এই মেলবিটে অনেক আর্ন করা যায়, বিশ্বাস না হলে খেলে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এ পর্যন্তই।